দিন তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার হাসি খুশি পরিবারে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি, আর এখন ভিডিও করছি আমরা সবেমাত্র বাজার থেকে আসলাম। আর আজকে মশলা বাজার, যেটাকে আর কি মাছকেবাড়ি বাজার, মশলা বাজার যা কি কি এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এটা কস বাইক, আমার ছেলে বলছে এটা খুলে দাও। প্রচুর প্রচুর মার্কেট ভালো করেছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কি কি শেয়ার মানে কিনলাম সেটা তোমাদের দেখাবো। অনেক দিন ধরে ব্লগ করা হয় না, অনেক দিন হয়ে গেছে ব্লগ করি না, ভালোও লাগে না। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এখন না ভিউজ আছে না তেমন করে কেউ দেখে, আর সাব করেও সবাই কেটে নেয়। এই জিনিসগুলোর জন্য এখন আর কারোর মানে, এখন শুধু আমার না, প্রত্যেকটা মানুষের একটাই কথা, ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না। একই অবস্থা আমারও। চলো আমি কি কি বাজার করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? দেখো এই দেখো, দু ব্যাগ বাজার করেছি। চলো বসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? আমার হাজবেন্ড চলে গেল বাড়ি, মানে ওর একটা বন্ধুর মেয়ে হয়েছে, তো তার সঙ্গে দেখা করতে, বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। দাঁড়াও আমি এখানে বসি। তারপর মেঝেটা অবশ্য ইয়ে করাই আছে, এই প্যান্টটা প্রচুর টাইট হয়ে গেছে। তিন প্যাকেট মেরি বিস্কুট কিনেছি মাসকাবাড়ি বাজার যেহেতু। আর এ বাবা গো, ধরে না এটা ফিরে দিয়েছে এই ডেটরটা। আমরা যেহেতু কত টাকার উপরে বাজার হয়েছে আমার ঠিক জানা নেই, আইডিয়া নেই, বিল দেখলে বলতে পারবো। সরো বাবা সরো। আর একটা চানাচুরের প্যাকেট এনেছি, একটা পাঁচফোড়ন, কলগেট, চিড়ের প্যাকেট, তারপর এগুলো এগুলো তো ডাল, এগুলো ডাল, এগুলো মুসুরের ডাল, মুগের ডাল, একটা পোস্তের প্যাকেট, হ্যাঁ, একটা ময়দা, শুকনো লঙ্কা, চারটে বাসন মাজার সাবান। আর এইটা আমার একটা খুব পছন্দের একটা জিনিস, এটা হচ্ছে কুকমির হলুদ পাউডার। জানি না কেমন হবে, আমি ক্যাচেটটা ব্যবহার করতাম, এই প্রথমবার আর কি এটা কিনলাম। এটা কেনার একটাই উদ্দেশ্য যে এই ডিব্বাটা এর সঙ্গে ফ্রি, প্লাস এর সঙ্গে আরও একটা জিনিস ফ্রি আছে, এই একটা মশলা। এটা হচ্ছে চাইনিজ মশলা, যে কোনো চাইনিজ খাবারের সঙ্গে এটা ব্যবহার করতে পারো, ভীষণ ভীষণ ভালো। আমি এর আগেও এটা খেয়েছি, এই চাইনিজ মশলাটা ওই দোকানদার আমাকে আগেও একবার ফ্রিতে দিয়েছিলো, এটা সেটা আমি 2 মাস আগে পেয়েছিলাম। তো এবার দেখলাম যে না, এটা হাতে হাতে রেখেছিস, হাত ধুতে হবে, হাত ধুতে হবে। আর এটা হচ্ছে এর সঙ্গে ফ্রি পেয়েছি, তো এই দুটো জিনিসের জন্য আমি এটা নিলাম। এটা 150 টাকা হচ্ছে, 500 গ্রাম হলো, জানি না ঠকেছি না লাভ হয়েছে। এটা খোলা যাবে না, এটাও খুলতে হবে, চলো খুলেই দিই, তার কারণ হচ্ছে আমি এক্ষুনি এটা ব্যবহার করব। আর এই দেখো আমার বর আবার একটা আলাদাভাবে চারা তুলে এনেছে, মানে এটা ওই আর না এটাই নাও, খুব বিরক্ত করে, এত বিরক্ত করে না, ভালো লাগে না। এই জিরেটা নিলাম, সস নিয়েছি, আর এখন থেকে চিপকো অবস্থায় দেখবে, মানে এতদিন তো ফোলা ফোলা, মানে চুলগুলো উস্কো খুস্কো মতন দেখতে, এখন চিপকো অবস্থা দেখবে। এখন থেকে দেখো ডাবর গান বললে জাসমিন একটা হেয়ার অয়েল নিয়ে আসলাম, কারণ আগেরদিন আমার বর বলছে আমাকে যে কতদিন দেখি তুমি তেল না লাগিয়ে থাকতে পারো, কারণ আমি মাথায় যেহেতু তেল লাগাতাম না, আমার খুব মাথা ঘোরে। এখন মাঝে মাঝে দুপুরবেলা যখন রান্নাটা করি, গরমের জন্য না কিসের জন্য জানি না, প্রচুর মাথা ঘোরা। তো আমার হাজবেন্ড একদিন বললো যে তুমি মাথায় কোনো তেল লাগাও না, যার জন্য তোমার মাথা গরমের জন্য এরকম মাথাটাও ঘোরায়। যাই হোক নিয়ে আসলাম, কথা শুনে ভুল হয়ে গেছে, আপনারা লাগাবো। আর এই যে এক প্যাকেট চিনি নিয়ে এসেছি, হ্যাঁ, আর ফরচুনের সানফ্লাওয়ার অয়েল নিয়ে আসলাম, সানলাইট, এটা সানফ্লাওয়ার, যাই হোক 2 প্যাকেট তেলে আমার হয়ে যায়। দেখো আমি 2 প্যাকেট তেল কিনেছি, এক দুটোই সাদা তেল, আমি সর্ষের তেলটা খাই না, সর্ষের তেলটা খুব হেভি হয়ে যায়, ভারী হয়ে যায়, তো সেই জন্য আমি খাই না ওটা। আর এই যে এটা হচ্ছে, এটা সয়াবিন, 2 প্যাকেট সয়াবিন কিনেছিলাম, তার 2 প্যাকেট সয়াবিন আমার 4 বার হয়ে যাবে, ঠিক আছে? আর এই দেখো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো এনেছি, এটা না পকোড়া করতে গেলে শুকনো লঙ্কাটা বেটে দিলে সেই রকম মানে ইয়ে হয় না, শুকনো লঙ্কার কালারটাতে গুঁড়োটাতে যতটা সুন্দর কালার হয়। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও কুকমি, আমি যে শপিং মলটা গিয়েছিলাম ওইখানটা না বেশিরভাগই হচ্ছে কুকমির জিনিস আজকে ছিল, ওরা আমরা এবার মাসটাতে কুকমিরই প্রোডাক্ট বেশি তুলেছে। আর এই দেখো এই লবণটা, এর আগের মাসে আমার মানে আমার হাজবেন্ড কি করেছে যে সুগার
হাই সুগার বা হাই প্রেশারের জন্য যাদের একটা লবণ আছে টাটা সল্টের সবুজ কালারের প্যাকেট হয় ওটা নিয়ে এসেছিল। তো আমি এবার গিয়ে এটা নিয়ে এসেছি। ওই দোকানদারি আমার বরকে বলেছে যে ওটা হচ্ছে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য। তারপর আমার হাজব্যান্ড তো এর আগের মাসে এটা নিয়েছিল, তার আগের মাসে মানে আমাদের দু মাস আগে ওই লবণগুলো খাওয়া হতো, তারপরের থেকে এইগুলো খাই, এগুলোও ভালো। আর এটা তো প্রত্যেক মাসে আনতেই হবে, কিচ্ছু করার নেই। তার মধ্যেও দুটো জিনিস মিস হয়ে গেছে, আমার ছেলের মিষ্টি আর আমার ছেলের ম্যাগি। ব্যাস এই দুটো আনলে আমার পুরো মাস কভার। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো বাজার মেলে নিয়ে বসে আছি, ঠিক আছে? বাজার মানে কত কিছু কিনেছি, এটা তো আমার পুরো মাস চালাতে হবে, টেনে টুনে চাল চলতে হবে। আর এর মধ্যে তো মাছের খরচ, মাংসের খরচ, সবজি বাজার। হাজব্যান্ড আজকে হিউজ সবজি এনেছে, আর মোটামুটি আমার বরের আজকে পকেট খালি, তার মধ্যে আজকে আমার হয়েছে মাটন। মানে বুঝতেই পারছো মানে কি বলবো, আজকে আমার বরের মিনিমাম হয়ে গেছে 5-6 হাজার টাকা খরচা হয়ে গেছে। 5-6 হাজার না হলেও এটা যেহেতু এত কিছু দেখছো, বিলটা কোথায় দাঁড়াও এক মিনিট, বিলটা দেখে বলছি কত টাকা বাজার হয়েছে। বিলটা এই যে বিলটাতে টোটাল 1806 টাকার, মানে 1800 টাকার। 1800 টাকা এখানে গেল, সবজি বাজারে গেল মিনিমাম 300 টাকা, মটনে গেল 650 টাকা, এদিক সেদিক খরচা করে করে 5-4 হাজার টাকা মতন মানে মতন খরচা হয়ে গেছে। যাই হোক কিছু করার নেই, বলো বাঁচতে গেলে তো খরচ করতেই হবে, আর আমাদের এই পেটটাই সব কি করব, সব কিছু খুলতে হবে। দাও জুতোটা খুলে দিই। যাই হোক আমি তোমাদের এখন থেকে বড় ভিডিও দেবো না, তার কারণ বড় ভিডিও এখন তো দেখতে চায় না। আর সবথেকে বড় কথা আমার কপালটাই এতটাই খারাপ, আমার আমার যে কোনো কাজে আমার সব কাজে এত এত সব কিছুতে লেট হয়, কী বলবো, যে কোনো কাজে আমাদের আমাদের চেন্নাইটা শুনলে তোমরা অবাক হবে। আমার বরের চাকরিটাও প্রচুর লেট হয়েছে, লেটে হয়েছে, জয়েন্টটা ঢুকতে লেট করে, এত মানুষ করেছি, এত ভগবানকে ডেকেছি, তারপরে হয়তো আমার কাজটা হয়েছে। আমি এত আশা শুনে ইউটিউবে এসেছি, যেহেতু আমার ছেলেকে নিয়ে আমি কোনো কাজে বাইরে যেতে পারবো না, ঘরে বসে যদি একটা কোনো আর্লি ইনকাম হয় ঘরে বসে সেটা আশাই করেছিলাম, সেটাও আমার হচ্ছে না। আমার পুরো মনটা ভেঙে চুড়ে যাচ্ছে, সত্যি বলছি বন্ধুরা, এখন আর ভালো লাগে না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, প্লিজ তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। তো কী করবো, আমার বরের ডাটার উপর দিয়ে এতগুলো মানুষ খাচ্ছি বলো। যাই হোক আমার বোনের খরচাটা যদিও বা আমার বাবা পাঠিয়ে দেয়, আর বোন যেহেতু আমার কাছে আছে, এটা নিয়ে প্লিজ একটু কেউ ইয়ে করো না, বাজে ইয়ে ভেবো না যে আমার বোনকে আমার বর খাওয়াচ্ছে, একদমই না। আমার বোনকে আমার বর খাওয়াচ্ছে না, আমার বোনকে আমার বাবাই খাওয়াচ্ছে, বরং আমার বাবারটাও আমরা খাচ্ছি। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটাতে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা